বেঈমানের মিষ্টি কথায় কখনো তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। মনে রাখবেন, আদা যতই শুকিয়ে যাক না কেন, টেস্ট কিন্তু একই থাকে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করে হয় না। ভালোবাসা এমন একটা ফিলিং যা নিজে অজান্তেই হয়ে যায়। কখন যে কাকে ভালোবেসে ফেলে তা বোঝাই যায় না। চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া অনেক ভালো। সে সুন্দর কোনো পুরুষক বা এলোকেশি, থেকে যাওয়ার গল্প চেয়ে ছেড়ে যাওয়ার গল্পই বেশি। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে, হারানোর ভয় পাবে, দেখবে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে গেছে, এটাই বাস্তব। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না, তোমার ব্যবহারের জন্য তোমার জীবন থেকে কেউ দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কখনো হাবাতে যাও না। কাছের মানুষগুলো গলার আওয়াজ শুনেই বুঝতে পারবে তুমি কেমন আছো। যার কাছে তোমার অভিমানের মূল্য নেই, তার সাথে অভিমান করা এটা শুধু বোকামি নয়, এটা লজ্জা, অমর্যাদা ও অসম্মানের। মাঝে মাঝে কোনো মানুষের প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ করায় নিজের গুরুত্বটাই কমে যায়। মানুষ আবহাওয়ার চেয়ে পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দিবে এমন লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার লোক পাওয়া যাবে না। জীবন আছে বলে সমস্যা আছে, সমস্যা তখনই থাকবে না যখন তোমার জীবনটাই থাকবে না, তাই সমস্যা আসলে ভেঙে পড়ো না। আপনি তখনই কোনো মানুষের বিভক্তির কারণ হবেন যখন তার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। কেউ যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আফসোস করবেন না। মনে রাখবেন, সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে কখনোই সে আপনাকে ছেড়ে যেত না। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসতো তাহলে দূরত্ব না বাড়িয়ে গুরুত্বটা বাড়িয়ে দিত। সবচেয়ে কষ্টের কারণ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে যাওয়া। সাগরে অনেক ঢেউ, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পাবে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকতেই পাবে, সবাই মনের মতো হতে পারবে না। বেঈমানের মিষ্টি কথায় কখনো তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। মনে রাখবেন, আদা যতই শুকিয়ে যাক না কেন, টেস্ট কিন্তু একই থাকে।